আজকের এই মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে এই রেসিপিটা ট্রাই করে দেখেছেন। এটা একটা চাইনিজ রেসিপি আর এটা বাড়িতে খুব ইজিলি বানানো যায়। এটা প্রিপারেশন করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু একবার যদি এই রেসিপিটা এভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে বারবার খেতে মন চাইবে আর এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন আজকের এই মিক্সড ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতো বাড়িতে কীভাবে খুব ইজিলি বানাতে পারবেন সেটাই দেখে নিই। আজকের রেসিপির জন্য লাগছে 2 কাপ বাসমতি রাইস। আমি এখানে ফরচুনের বাসমতি রাইসটা ব্যবহার করেছি কারণ এটা খুব ভালো বাড়ে। আপনারা যে কোনো বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। প্রথমে চালটাকে হালকা হাতে এইভাবে 2 বার পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে জল দিয়ে দেব। জলটা ততটাই দিতে হবে যাতে চালটা খুব ভালোভাবে ডুবে যায়। তারপর এটাকে ভিজিয়ে 30 মিনিট এভাবে রেখে দেব। এবার নিয়েছি 250 গ্রাম চিকেন। চিকেনের ব্রেস্ট পিস থেকে ছোট পিস করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, আর অ্যাড করছি ডার্ক সয়া সস, এটা নিয়েছি 1 চা চামচ। এখানে রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি থাকবে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর এটাকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম, এর মধ্যে 1/4 চামচের 1/3 ভাগ লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/4 চামচের 1/3 ভাগ, 1/2 চা চামচের থেকেও কম আদা বাটা, 1/2 চা চামচের থেকে কম রসুন বাটা, ভিনিগার নিয়েছি 1/2 চা চামচ। আপনারা চিংড়ি মাছটা একটু বাড়িয়ে নিতেও পারেন আর সাথে মশলাগুলো একটু বাড়িয়ে নিতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে ঠিক একইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। এবার ভাতটা করে নেব। তার জন্য কড়াইতে নিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ কুকিং অয়েল। লবণটা দিলে ভাতের মধ্যে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে আর তেলটা দেওয়ার জন্য ভাতটা ঝরঝরে হবে। এবার ভিজিয়ে রাখা চালটা তুলে নিচ্ছি। চালটা দেওয়ার পরে যখনই নাড়বেন খুব সাবধানে নাড়তে হবে, একদম হালকা হাতে নাড়তে হবে। বেশি প্রেশার দিয়ে নাড়লে চালটা ভেঙে যাবে। চালটাকে 90% পর্যন্ত বয়েল করব, বাকি 10% ভাতটা তুলে নেওয়ার পরে ওই ভাপেই সেদ্ধ হয়ে যাবে। ভাতটা রেডি হয়ে গেলে একটু চেক করে নেব। তারপর এরকম একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে ছেঁকে তুলে নেব। এরকম একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে ভাতটাকে। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে দেব সামান্য লবণ। তারপর 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে এবার ভালোভাবে ঝুড়ি করে ভেজে নিতে হবে। ডিমটা রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। একই কড়াইয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ কুকিং অয়েল। তার মধ্যে তুলে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আরও নিচ্ছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। এর মধ্যে তুলে নেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। যে কোনো চাইনিজ রান্নাতে সিসেমি অয়েল ব্যবহার করা হয়, আমি এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করেছি। চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়লে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এই জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত চিকেনটাকে ভেজে নেব। দেখুন চিকেনটা ভাজতে ভাজতে ড্রাই হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যেহেতু সামান্য তেল পড়ে আছে সেই জন্য নিচ্ছি আর মাত্র 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি এবং 1/2 টেবিল চামচ আদা কুচি। এটাকে এবার সামান্য কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এই পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1/2 কাপ কুচিয়ে নেওয়া গাজর।
গাজরটাকে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। কুচিয়ে নেওয়া বিনস নিয়েছি হাফ কাপ, আর কুচানো ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ। দিচ্ছি সামান্য লবণ যাতে ভেজিটেবিলগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। ভেজিটেবিলগুলো যখন এরকম সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে নেওয়া ভাতটা। এবার একে একে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন, ডিম এবং চিংড়ি মাছগুলো। একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আমি আগে যেহেতু ভাত করার সময় লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য লবণটাকে চেক করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। গোলমরিচের গুঁড়ো নিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবার এটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় অবশ্যই একইভাবে হালকা হাতে মিশিয়ে নেবেন। রেডি হয়ে গেল হোমমেড রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। এটাকে এবার চিকেন কষা বা চিলি চিকেনের সাথে সার্ভ করতে পারেন অথবা এটা এমনিও খাওয়া যায়। তাহলে বাড়িতে একদিন ট্রাই করে ফেলুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।